subscribe now and press the bell icon. বাংলা ছন্দ নির্ণয়ের চতুর্থ পর্ব মুক্তদল নির্ণয় আমরা শুরু করেছি। এই মুক্তদল নির্ণয় সম্পর্কে আগের ভিডিওতে বলা হয়েছিল শব্দের যখন আমরা দল নির্ণয় করছি বর্ণবিশ্লেষণ করা হচ্ছিল শেষে স্বরধ্বনি বা স্বরবর্ণের উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। আজকে আমরা আরও বেশ কয়েকটি দৃষ্টান্ত নিয়ে আসব, সেগুলো আমরা দেখব। দেখা যাক, আমরা কয়েকটি শব্দ নিয়ে এসেছি, শব্দগুলি হচ্ছে পরপর আমরা তালিকা আকারে নিয়ে এসেছি আর তার সঙ্গে প্রত্যেকটি শব্দকে দল বা অক্ষরে বিভক্ত করেছি। দলের সংখ্যা এখানে দেখানো হয়েছে এবং তার সঙ্গে বর্ণ বিশ্লেষণও করা হয়েছে। যেমন প্রথমে দেওয়া হয়েছে জলে, একটা শব্দ জলে, এখানে দল বা অক্ষর রয়েছে জ লে। দলের সংখ্যা তাহলে কটি? দুটি। বর্ণ বিশ্লেষণ করেও দেখেছি যেহেতু এটা প্রথম, প্রথমের দিকে এই বর্ণ বিশ্লেষণটা জরুরি, স্বরধ্বনিগুলোকে লাল হরফে চিহ্নিত করা হচ্ছে, লাল রঙে চিহ্নিত করা হচ্ছে। ফুলে অনুরূপভাবে ফু লে, দুটো। ফুটেছে, এই শব্দে রয়েছে তিনটি দল, ফু টে ছে। ভুলেছে, ভু লে ছে। কুসুমিত, কু সু মি তো। কলিকাতা, কো লি কা তা। তেলে না পোতা, তে লে না পো তা। পাঁচটি আমরা দেখলাম যে দুই থেকে পাঁচটি দল বিশিষ্ট শব্দ এখানে রয়েছে, আর ঠিক তার পরে পরেই পাশে বর্ণ বিশ্লেষণগুলো দেখানো হয়েছে। এরপরে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে শব্দে অবস্থিত স্বরধ্বনি বা স্বরবর্ণ কোনো শব্দের মধ্যে যদি থাকে তাহলে সেগুলো কি মুক্তদল হবে, সেগুলো কোন দল? এই বাক্যে যে শব্দ রয়েছে, যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে তিনটি। কি কি? ও এদিকে এসেছে, এই তিনটি শব্দের আমরা দল নির্ণয় করব। কিরকম? না, ও দল বা অক্ষর, এই শব্দের ও। বর্ণ বিশ্লেষণ করলে কি পাবো? ও। তাহলে দল বা অক্ষরের সংখ্যা কয়টি? না, একটি। এদিকে এ দি কে, তাহলে কটি হলো? এখানেও তিনটি দল। বর্ণ বিশ্লেষণ করলাম এ, এ থেকে কিন্তু একটা জিনিসই পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এ। ও এর বেলাতে যেরকম পাওয়া গেছিল ও, অর্থাৎ স্বরধ্বনি বা স্বরবর্ণ নিজে নিজেই একটা দলে পরিণত হতে পারে।